আসসালামু আলাইকুম, আমি মুকিত মুক্তা ব্লগ চ্যানেল থেকে মুক্তা বলছি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, আর ভিডিওটা থাকবে বিকেল পর্যন্ত। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এখানে এই মশলাগুলো গতদিন আমি হচ্ছে রোদে দিয়েছিলাম, তো আর উঠানো হয়নি। তো প্রথমেই হচ্ছে আমি এই মশলাগুলো মশলার জারে তুলে নিচ্ছি। আসলে কোনো কাজকে কখনো ছোট করে দেখতে নয়, সব কাজই সমান, কারণ ধৈর্য আর শান্তির থাকে এই কাজের মধ্যে। তো এই তো এর মধ্যে আমার মশলাগুলো মশলার জারে ঢেলে নেওয়া হয়ে গেছে, এবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করব। আর আজকের নাস্তায় তৈরি করব হচ্ছে পরোটা। তো পরোটার ডোগুলো আগেই আমি তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে পরোটাগুলোকে বেলে তারপর হচ্ছে ভেজে নেব। তবে এর মাঝে কিন্তু আমার সকালের রুম ঝাড়ু, বেড গোছানো ওগুলো তৈরি সব কমপ্লিট করে নিয়েছি, কারণ প্রত্যেক দিন যদি এই ভিডিওগুলাই দেখাতে থাকে তাহলে আপনাদের দেখতে আর ভালো লাগবে না। তো সেই জন্য ওইটুকু অংশ স্কিপ করে গিয়েছি। এতো এর মাঝে আমার পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে হালকা একটু এপাশ ওপাশ করে ছেঁকে তারপরে হচ্ছে তেল ব্রাশ করে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিব। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে হবে কি, পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে আপনার চলে যাবে, আর আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। এতো প্রথমে হচ্ছে আমার হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিচ্ছি, উনি খেয়ে অফিসে যাবে, একটু কাজ আছে সেই জন্য। আর আমার বাচ্চারা হচ্ছে এখনও ঘুমাচ্ছে, সেই জন্য ওরা উঠলে তারপরে হচ্ছে আমি ওদের সাথে নাস্তাটা করে নেব। তবে এর মাঝে কিন্তু আমাদের নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে পোলাও আর মটরশুঁটি গাজর দিয়ে। তো সেই রান্নাটাই শুরু করে দিয়েছি। আসলে যেই দিন আমার হাজবেন্ডের কাজের চাপ একটু কম থাকে সেই দিনই উনি একটু বাসাতে সময় দিতে পারে। তো সেই দিনে আমাদের রান্না খাওয়া এমনকি আনন্দ করা এগুলো সব কিছুই একসাথে করে থাকি। এতো এর মাঝে আমার চালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি আর হচ্ছে মটরশুঁটিগুলো। পোলাওটাকে রান্না করে পাশের চুলাতে রেখে দিয়ে এবার হচ্ছে মাংসগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি বিফ রান্না করব, তো ভাবলাম যেহেতু অনেকটা সময় লেগে যাবে যদি চোলাতে রান্না করি, তাহলে আজকে প্রেশার কুকারেই বিফটাকে রান্না করে নেব। সেই জন্য প্রথমে হচ্ছে বিফটাকে আমি একটু কষিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব। আর এই পাশ থেকে হচ্ছে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। আর এখন পাশের চুলাতে হচ্ছে দুধটা জাল করে নিচ্ছি।
এর মাঝে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, প্রেশার কুকারে ঢেলে এবার কয়েকটা সিটি দিয়েই নামিয়ে নেব। এই তো প্রেশার কুকারে বিফটা রান্না প্রায় হয়ে গিয়েছে, পাশের চুলাতে রেখে ডিমের কোরমাটাও আমি রান্না করে নিয়েছি। আর এই তো বিফটা আমি এখন বেড়ে তারপর হচ্ছে টেবিলে সবাই মিলে একসাথে দুপুরের খাবারটাও খেয়ে নেব। আর আজকের দুপুরের মেনুতে ছিল গাজর মটরশুঁটি দিয়ে পোলাও, তারপরে হচ্ছে বিফ, ডিমের কোরমা আর হচ্ছে বেগুন ভাজা, সাথে সালাদটা অবশ্যই আছে। আরও রান্না করেছিলাম হচ্ছে সেমাই, তো এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম পার্কের উদ্দেশ্যে, তো বাচ্চারা অনেকটা সময় এখানে কাটিয়েছে, তখন আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, জাস্ট এইটুকুই করেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।